প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তাই তো তোমাদের সামনে আবার ভিডিও ক্লাস দিতে চলে আসলাম। আমি নুসরাত জাহান, সহকারী শিক্ষক। হ্যাঁ বাবুরা, আজকে আমি তোমাদের বাবুর ক্লাস নিব। তো পড়াশোনা তো ভালোই চলছে, তাই না? দেখতে দেখতে আমরা কি করলাম, একদম অধ্যায় শেষ, বইয়ের শেষে চলে আসলাম, তাই না? অর্থাৎ এই যে পুরো বইটা কোথায়, মাথার মধ্যে, বাবুদের মাথার মধ্যে। ওয়া, তোমাদের ক্যাপাসিটি কত বেশি চিন্তা করেছো, শুধু কি একটা বই? তোমাদের যতগুলো সাবজেক্ট আছে সবগুলোই তো তোমরা শেষ করে ফেলেছো। তাহলে আমার বাবুরা তো একদম জিনিয়াস, আর যারা রেগুলার পড়ছো তাদের তো সমস্যাই নেই। তাহলে দেখি আমার ছোট্ট সোনামণিরা কেমন মনে রাখতে পেরেছে। ওকে, আগে অধ্যায় থেকে, পাঠ থেকে একটু প্রশ্ন ধরা যাক। তুমি বলো, বড় পরিবারের দুইটা সমস্যা। গুড, হ্যাঁ, বাসস্থানের অভাব দেখা দেয়, খাদ্যের সমস্যা হয়। আচ্ছা তুমি বলো, পরিবার বড় হলে অনেক সময় কি হয়, বড় ভাই বোনরা কি কি সমস্যার সম্মুখীন হতে পারে? আচ্ছা, ওকে, গুড, হ্যাঁ ঠিকই বলেছো। বড় পরিবারে অনেক সময় বড় ভাই বোন ছোট ভাই বোনদের দেখাশোনা করতে যেয়ে তাদের পড়াশোনা ঠিক মতো চালাতে পারে না। আবার কি হয়, বড়দের সঙ্গে অনেক সময় তারা কাজেও যায়, যার কারণে নিয়মিত স্কুলে যেতে পারে না। অসংখ্য ধন্যবাদ, এবং কি বলছি, আবার আমি ধন্যবাদ জানাচ্ছি, কেননা তোমরা অবশ্যই রিডিংটা অনেক ভালোভাবে পড়েছো, যার কারণে প্রশ্নের উত্তরগুলো দিতে পারছো। তাহলে আজকে আমরা আমাদের পরের পাঠের দিকে চলে যাচ্ছি। আজকের ক্লাস করার জন্য অবশ্যই তুমি বাবুর বইটা বের করে, ভাতের পৃষ্ঠাটা বের করে ফেলবে, আর সাথে তো খাতা কলম অবশ্যই রাখতে হবে। আজকের পাঠ থেকে তুমি যানবাহন পরিবেশের উপর অধিক জনসংখ্যার প্রভাব সম্পর্কে জানতে পারবে, এবং জানতে পারবে অধিক জনসংখ্যার ফলে কি কি সমস্যার সম্মুখীন আমরা হতে যাচ্ছি। আচ্ছা তাহলে আজকের পাঠ আমরা শুরু করে ফেলি। আমাদের আজকের পাঠ, যানবাহন ও পরিবেশের উপর অধিক জনসংখ্যার প্রভাব অধিক জনসংখ্যার প্রভাব যানবাহন এবং যানবাহন ও পরিবেশের উপর অধিক জনসংখ্যার প্রভাব, প্রভাব মানে কোনো কিছুর প্রভাব বিস্তার বা সেটার উপর প্রভাব থাকে, তাই না? দেখো তোমাদেরকে আমি প্রথমে ছবি দেখাই, এই দেখতে পাচ্ছ তোমরা ভালো করে? হ্যাঁ দেখ, এখানে দেখো আমরা রাস্তাঘাটে, এই যে দেখো ট্রেনে, এই যে লঞ্চে, তারপরে এখানে ময়লা আবর্জনা, নানা রকমের আমরা জনসংখ্যা বৃদ্ধির ফলে যে ধরনের চিত্রগুলো দেখা যায় সেগুলো দেখতে পাচ্ছি। এখানে দেখতে পাচ্ছ রাস্তাঘাটে গাড়ি ঘোড়া, অসংখ্য মানুষ, পাখার যেন জায়গায় নেই। আবার এখানে দেখো ট্রেনের ছাদে, জানালায়, বিশেষ করে এই চিত্রগুলো বেশি দেখা যায় কোনো ধর্মীয় অনুষ্ঠান, অনেক বড় ধরনের ছুটি, ঈদ, পূজা, এই ধরনের ছুটিগুলোতে কিন্তু এই চিত্রগুলো বেশি দেখা যায়। আবার দেখো কত ঝুঁকিপূর্ণভাবে লঞ্চে, ট্রেনে যাতায়াত করছে মানুষ, পড়ে গেলে তো আল্লাহ মাফ করুক, কারো হয়তো বাঁচারই আশা থাকবে না। তো আমরা পড়বো আজকে এই যে অধিক জনসংখ্যার প্রভাব পড়বো আমরা, সেখানে আমাদের পাঠে রয়েছে পরিবারের লোক সংখ্যা বেশি হলে যেমন পরিবারে বিভিন্ন সমস্যা হয়, তেমনি কোনো দেশে বেশি জনসংখ্যা থাকলে বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়। হ্যাঁ বাবুরা, আমি গতদিন যেটা বলেছিলাম, একটা দেশের জনসংখ্যা যখন বাড়ে
বাড়ে সেটা কি একদিনে বাড়ে? না, সেটা প্রথমে পরিবারের সৃষ্টি হয় জনসংখ্যা বাড়ার প্রবণতা। অর্থাৎ গত ক্লাসে তোমাদেরকে ছোট পরিবার এবং বড় পরিবার দেখিয়েছিলাম। একটা পরিবার যখন বড় হচ্ছে তখন আস্তে আস্তে দেখো সে দেশের জনসংখ্যা বেড়ে যাচ্ছে, আস্তে আস্তে অনেকগুলো পরিবারের জনসংখ্যা বাড়ছে, এর ফলে পুরো দেশের জনসংখ্যা বেড়ে যাচ্ছে এবং সার্বিকভাবে একটা প্রভাব পড়ছে। তাহলে এখানে বলা হয়েছে পরিবারের লোক সংখ্যা বেশি হলে যেমন পরিবারে নানা রকম সমস্যা দেখা যায়, তেমনি সার্বিকভাবে দেশের জনসংখ্যা যখন বেড়ে যায় তখন বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। দেশে অনেক বেশি মানুষ থাকলে তাকে জনসংখ্যার বিস্ফোরণ বলে। দেশে অনেক বেশি মানুষ থাকলে তাকে কি বলে? জনসংখ্যার বিস্ফোরণ বলে। তোমাদেরকে আমি এটা একটু বুঝিয়ে দিই। যেমন তোমরা টিভিতে অনেক জায়গায় দেখবে বোমা বিস্ফোরণ হয়, তাই না? অর্থাৎ গোল কিংবা লম্বাটে কোনো একটা ছোট্ট জিনিসের মধ্যে অনেক কিছু ঢুকানো থাকে, তখন যেটা সেটা বাস্ট হয়, তখন ভিতরের যে যাবতীয় জিনিসগুলো থাকে যেমন পেরেক, বারুদ, কাঁচের টুকরা, বিভিন্ন ধরনের পদার্থ চতুর্দিকে ছড়িয়ে ছড়িয়ে যায়। অর্থাৎ একটা ছোট্ট জায়গার মধ্যে অনেকগুলোকে একসঙ্গে আটকে রাখা হয়ে দেখে সেটা বিস্ফোরিত হয়ে যায়। এখানে জনসংখ্যার বিস্ফোরণ বলতে একটা ছোট্ট আয়তনের একটা দেশের মধ্যে এত এত মানুষ যখন দেশে ঢুকানো হচ্ছে ট্রেনে, বাসে, লঞ্চে, তখন কি হয়? তখন দুর্ঘটনার শিকার হতে হয়। এটাকে জনসংখ্যার বিস্ফোরণ হিসেবে নাম দেওয়া হচ্ছে। তাহলে আমরা এখানে বলতে পারি, প্রশ্নের উত্তর আমি দিব, তার আগে আমি একটু রিডিংটা শেষ করে ফেলি। জনসংখ্যা বেশি থাকলে সর্বত্র অনেক লোকে ভিড় হয়। জনসংখ্যা বেশি থাকলে কি হয়? সর্বত্র অনেক লোকে ভিড় হয়। যেমন বিদ্যালয়, হাট বাজার, রাস্তাঘাট, যানবাহন ইত্যাদি। অধিক জনসংখ্যার ফলে সীমিত যানবাহনের উপর চাপ পড়ে। হ্যাঁ বাবুরা, দেখো সাপোজ ধরা যায় আমাদের রাজশাহী শহরে মানুষের চলাচলের জন্য ধরো 100টা অটো রয়েছে। 100টা অটোতে যদি 10 জন করেও মানুষ চড়ে কিংবা ওঠে, সেক্ষেত্রে কতজন হচ্ছে? ধরো 1000 মানুষ উঠতে পারছে, তাই না? কিন্তু আমাদের মানুষ রয়েছে 10,000। তাহলে কি 10,000 মানুষ একসাথে কি চলাচল করতে পারবে? সেক্ষেত্রে যানবাহনের উপর চাপ পড়ে যাবে না? হ্যাঁ। তাহলে কি হচ্ছে? অধিক জনসংখ্যার ফলে সীমিত যানবাহনের উপরে চাপ পড়ে, রাস্তাঘাটে মানুষের ভিড় বাড়ে, মানুষের যাতায়াত কঠিন হয়ে যায়। বাস ট্রেন লঞ্চে অতিরিক্ত যাত্রী বহন করতে হয়, এর ফলে অনেক ক্ষেত্রে নানা রকমের দুর্ঘটনা ঘটে থাকে। দেখো প্রত্যেক বছরই আমরা শুনতে পাই ট্রেন দুর্ঘটনা, বাস দুর্ঘটনা তো প্রতিদিন লেগেই আছে। আবার পানিতে যে লঞ্চ বহন কাজ সেটাও কিন্তু ডুবে যাওয়ার ঘটনার কোনো কমাকমতি নেই। এর ফলে কি হচ্ছে? আমাদের অনেক দুর্ঘটনার শিকার হতে হচ্ছে, প্রাণহানি হচ্ছে, অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে। এর সবই কিন্তু ঘটছে কি কারণে বলতো? হ্যাঁ, জনসংখ্যা বৃদ্ধির কারণে। আচ্ছা, আমাদের অধিক জনসংখ্যার ফলে প্রধান দুই ধরনের সমস্যা দেখা যায়। তাহলে আমরা কি পেলাম? অধিক জনসংখ্যার ফলে কয় ধরনের সমস্যা পেলাম? দুই ধরনের। এটা প্রধানত অধিক জনসংখ্যা বেশি হয়। অধিক জনসংখ্যার ফলে প্রথম কারণটা কি হয়? ময়লা আবর্জনা বেশি হয়। প্রথমত ময়লা আবর্জনা বেশি হয়, ময়লা আবর্জনা বেশি হয়। আমি পুরোটা লিখছি না, ময়লা আবর্জনা বেশি হয় আর কি হয়? এর ফলে ময়লা আবর্জনা বেশি হলে কি হয়? পরিবেশ দূষিত হয়। দূষিত পরিবেশের কারণে আর কি হয়? মানুষের নানা রকম অসুখ বিসুখ হয়। দ্বিতীয় প্রধান যে কারণটা জনসংখ্যা বৃদ্ধির ফলে সেটা হচ্ছে, দ্বিতীয় কারণটা হচ্ছে আমাদের কি হয়? বাসস্থানের সমস্যা হয়। বাসস্থানের সমস্যা হয়, বাসস্থানের সমস্যা হয়। দেখো বাসস্থানের জন্য জনসংখ্যা বৃদ্ধির ফলে বাসস্থানের জন্য কি অধিক ঘরবাড়ি তৈরি করতে হয়। ঘর বানানোর জন্য
বাড়ির জন্য জায়গা তৈরি করতে হয়। রাস্তার পাশে বা খোলা জায়গায় কি হয়, বস্তি গড়ে ওঠে, তাই না? সবাই কি বাড়ি বানাতে পারে? অনেকেই যারা দরিদ্র রয়েছে তারা কি করে, বস্তিতে যেয়ে আশ্রয় নেয়। তাই আমরা বুঝতে পারছি যে জনসংখ্যা বেশি আমাদের দেশের একটি প্রধান সমস্যা। তাহলে কি হলো, আমাদের জনসংখ্যা বৃদ্ধির ফলে এই অধ্যায়ে এসে আমরা সারা দেশের সার্বিক দুটো প্রধান সমস্যা দেখা, সেটা হচ্ছে ময়লা আবর্জনা বেশি হয়, যার কারণে পরিবেশ দূষিত হচ্ছে, দূষিত পরিবেশে থাকার ফলে মানুষ অসুস্থ হয়ে পড়ছে। তারপরে বাসস্থানের সমস্যা, বাসস্থানের সমস্যার সঙ্গে কি কি রিলেটেড আছে? এক, বেশি বেশি ঘর বাড়ি তৈরির জন্য অধিক জায়গার প্রয়োজন হচ্ছে, গাছপালা বন জঙ্গল কেটে এবং কৃষি জমিতে মানুষ কি করছে, বাড়িঘর তৈরি করছে, এর ফলে আমাদের কি হচ্ছে, প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে এবং রাস্তার ধারে বস্তি গড়ে উঠছে, দূষিত হচ্ছে আমাদের পরিবেশ, মানে সব দিক দিয়ে ক্ষতি কিন্তু ঘুরে ফিরে আমাদের দিকে চলে আসছে, তাই না? সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমাদের তো অনেক বেশি সচেতন হতে হবে, আমাদেরকে সুস্থ সবল থাকার জন্য নিজেদের উপায়গুলো নিজেদেরকে বের করতে হবে, সচেতন হতে হবে, জনসংখ্যা বৃদ্ধি রোধ করতে হবে, আমাদের সচেতনতা গড়ে তুলতে হবে, পরিবেশ কম দূষণ করতে হবে, সচেতন থাকতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকার অভ্যাস করতে হবে, তাহলেই দেখবে আমাদের কি একটা সুস্থ সুন্দর পরিবেশ গড়ে উঠছে। আচ্ছা, এখান থেকে আমরা আরো একটি প্রশ্নের উত্তর পেয়ে গেলাম, সেটা হচ্ছে যেহেতু তোমাদেরকে আমি হোমওয়ার্ক দিব লিখতে, সেহেতু আমি এটা আচ্ছাটা আমি লিখে দিচ্ছি এখানে। এখানে আরো একটি প্রশ্ন আমরা প্রথমেই পেয়েছিলাম, জনসংখ্যা বিস্ফোরক, তাই না? জনসংখ্যা বিস্ফোরক, আসলে এটার উত্তরে তুমি লিখতে পারো, আয়তনের তুলনায় দেশে অনেক বেশি জনসংখ্যা থাকলে একে জনসংখ্যার বিস্ফোরক বলে, লিখে দিতে পারো, তাই না? আচ্ছা লিখে দিচ্ছি, জনসংখ্যার বিস্ফোরক, জনসংখ্যার বিস্ফোরক, জনসংখ্যার বিস্ফোরক কাকে বলে? আচ্ছা সেক্ষেত্রে তুমি লিখতে পারো, দেশে আয়তনের তুলনায় বেশি জনসংখ্যা থাকলে তাকে জনসংখ্যার বিস্ফোরণ বলে। সুন্দর করে সবাই বুঝে শুনে উত্তর করো।
গুলো লিখবে, ঠিক আছে? আর অবশ্যই অবশ্যই কোনো যদি সমস্যায় পড়ো অপশনকে কল করবে, আমাকে বলবে, আমি অবশ্যই তোমাদের সমস্যার সমাধান করে দেবো, ঠিক আছে? তাহলে বাবুরা অনেক অনেক বেশি ভালো থাকো। আমাদের আজকের পাঠ ছিল জনসংখ্যার উপর কি জনসংখ্যার প্রতিকূল প্রভাব পরিবেশের উপর, তাই না? তোমরা অবশ্যই অবশ্যই এই পাঠটা আবারও বেশি ভালো করে রিডিং করবে। আমি যেগুলো দিলাম এগুলো ছাড়াও তুমি যদি আরও অনেক ছোটো ছোটো প্রশ্ন তৈরি করতে পারো কোনো সমস্যা নয়, তুমি চেষ্টা করবে ভুল সঠিক বলবে এবং আমাদের সহায়তা দিবে। তাহলে আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। সবাই অনেক অনেক ভালো থাকো, সুস্থ থাকো আর অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকো। সে পর্যন্তই আবারও দেখা হবে। হ্যালো ফ্রেন্ডস।